হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আজকে আমি আপনাদের সবাইকে প্রথমে তো 2019 আসছে তার জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আজকে বছরের শেষ দিন, আমি যারা RRB ALP এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কতগুলো ইনফরমেশনের ভিডিও চালু করেছিলাম। আজ আমি RRB গ্রুপ ডি যারা দিয়েছেন তাদের কলকাতার জন্য, আমাদের RRB আপনাদের ইস্টার্ন জোন যেটা, তার এক্সপেক্টেড কাট অফ যে কী হবে সেটা নিয়ে আমি ডিসকাস করব। এটা শুধুমাত্র RRB কলকাতার কাট অফ, আমি ওপরে কলকাতা লিখতে মিস্টেক হয়ে গেছে, এটা শুধুমাত্র RRB কলকাতার কাট অফ। আমার যারা ওয়েস্ট বেঙ্গলে যারা কলকাতার জন্য ফিল আপ করেছিলেন, আশা করি ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা একটা আন্দাজ লাগাতে পারবেন যে আপনাদের কী স্কোর হলে আপনাদের সেফ স্কোর হবে, কতজন অ্যাপ্লাই করেছেন, কম্পিটিশন কীরকম, এটা নিয়ে আমরা পুরো ভিডিওতে ডিসকাস করব। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে আপনার টোটাল নাম্বার ভ্যাকেন্সি, এটা ছিল সব কাস্ট মিলে 2367 ভ্যাকেন্সি ছিল। রিভাইজ হতেও পারে, আপনার ফাইনাল জয়েনিংয়ের সময় হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে, যেরকম আপনারা হয়তো RRB যেই ভ্যাকেন্সি দেখে থাকবেন। প্রথমে ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, তারপর রিসেন্ট নোটিফিকেশন বের করে ভ্যাকেন্সি অনেক কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, তো সেরকম চেঞ্জ ভ্যাকেন্সি হতেই পারে যেটা আপনাদের নোটিশে লেখাই থাকে। তো যাই হোক, কিন্ততু মোটামুটি 60,000 ভ্যাকেন্সিতে, যেখানে RRB কলকাতা একটা ইম্পর্টেন্ট জোন এবং এখানে কম্পিটিশন যথেষ্ট টাফ হয়, সেই তুলনায় ভ্যাকেন্সি বলা যায় যে খুবই কম হয়েছে। সেকেন্ড হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, সেটা হচ্ছে নিয়ারলি 13.5 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। অ্যাটেন্ডেন্স যেটা একটা রাফ ডেটা পাওয়া গেছে, আনঅফিসিয়াল ডেটা, সেটা হচ্ছে 9.5 লাখের মতো ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছিলেন। আপনাদের অ্যাটেন্ডেন্সের রেট যদি জানতে চান, পার্সেন্টেজ অ্যারাউন্ড 70%-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন। কোয়ালিফাইড যেটা PET করাবে, সেটা প্রথমে নোটিফিকেশনের সময় বলা হয়েছিল যে 2 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, পরে সেটা চেঞ্জ করে জানানো হয় যে 3 গুণ ক্যান্ডিডেটকে PET-র জন্য ডাকা হবে এবং 2 গুণ ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই রিলেটেড ভিডিও আমি এর আগে একটা দিয়েছিলাম, আপনারা প্লেলিস্ট চেক করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এছাড়া তাহলে দেখা যাচ্ছে যেটা PET-র জন্য আপনার যেটা রেশিও হবে, সেটা হবে 1:135, নিয়ারলি 140 আপনারা রাফলি ধরতে পারেন যে PET কোয়ালিফাই করার জন্য প্রত্যেক 140 ক্যান্ডিডেটের মধ্যে আউট অফ 140 একজন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হবে। এবার হচ্ছে নর্মালাইজেশনের জন্য কতটা মার্কস ইনক্রিজড হবে, এটা একটা কোয়েরি। এটা প্রথম কথা ডিপেন্ড করে কোন RRB-তে কীরকম ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা শিফটে কীরকম পেপার এসেছিলো, কীরকম ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল এর উপর। এটা একটা অত্যন্ত কমপ্লেক্স প্রসেস, আমরা বা আপনারা কেউ এটা অ্যাকচুয়াল কতটা নর্মালাইজেশন বাড়তে পারে সেটা বলা সম্ভব নয়। তবু যে যে জিনিসের উপর পেপারগুলো ডিপেন্ড করে, সেটা স্পেশালি আমি এই কতগুলো জিনিসের উপরেই ডিপেন্ড করে যে ক্যান্ডিডেটের রেট কেমন ছিল, কোশ্চেন পেপার কেমন ছিল সেই অনুযায়ী। তো যদি মোটামুটি পেপার খুবই ইজি হয়ে থাকে কোনো শিফটের, সেক্ষেত্রে তাদের নর্মালাইজেশনের পর নাম্বার বাড়ার চান্স 3 থেকে 5 মার্ক্স, যদি পেপার মডারেট থাকে তাহলে 5 থেকে 8 মার্ক্স, এবং যদি পেপার টাফ থাকে তাহলে 10 থেকে 13 মার্ক্স অবধি কিন্তু নর্মালাইজেশনের পর আপনাদের স্কোরটা বাড়তে পারে। তো যেটা ফাইনাল যেটা আপনাদের লিস্ট প্রিপেয়ার হবে PET-র জন্য, সেটা কিন্তু নর্মালাইজড স্কোরের উপর বেস করেই হবে। এরপর হচ্ছে যেটা এক্সপেক্টেড সেফ স্কোর হবে, আমার যেটা মনে হয় এটা একটা জাস্ট আনঅফিসিয়াল একটা ডেটা, তবে এই স্কোরটা যদি যাদের হচ্ছে তারা নিশ্চিন্তভাবেই PET-র জন্য প্রস্তুতি শুরু করবেন। আমি আশা করছি অনেকে হয়তো PET-র জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন যাদের ভালো নাম্বার আছে। যদি কারোর 50-55 নাম্বারও আছে, তারাও অবশ্যই কিন্তু PET-র জন্য PET-র জন্য প্রস্তুতি কিন্তু অবশ্যই স্টার্ট করবেন। এই নাম্বারগুলো এর বেশি নাম্বার কোনোভাবে আমি আশা করছি যাবে না, এর থেকে কমই হয়তো থাকবে। তো জেনারেলের জন্য 62 থেকে 67, OBC-দের জন্য 60 থেকে 65, SC-ST-র জন্য 55 থেকে 60, এবং ST-র জন্য 50 থেকে 54। এটা RRB কলকাতার জন্য এক্সপেক্টেড কাট অফ হতে পারে। কম বেশি 3-4 নাম্বার এর কমই হবে হয়তো, বেশি এর থেকে হওয়া আশা করি সম্ভব নয়, কারণ 15 গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই এতে এখন তো অনেক বেশি ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হবে, 3 গুণ ক্যান্ডিডেটকে প্রায় কোয়ালিফাই করানো হবে PET-র জন্য। তো সেক্ষেত্রে কাট অফ এর ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। পেপার আপনারা সবাই জানেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছিলো। তো যাই হোক, এই কতগুলি আপডেট আপনাদের দেওয়ার ছিল, এবং এরপর নেক্সট ভিডিওতে আমি আরও আপনার কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে ডিসকাশন করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। যত ধরনের যত ইম্পর্টেন্ট আপডেট থাকবে আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।